আসন্না ট্রাস্ট সুন্নাতে ভাষিত জীবনের জন্য। রমজানের সময় ইফতার ও সেহরির সময় নিয়ে আমার আব্বার সাথে আমার প্রায় তর্ক হয়। আমার আব্বা শিয়া লোকদের দেওয়া বই পড়ে, ভোর পর্যন্ত সেহরি খায়, রাত হলে ইফতার করে। দলিল হিসেবে কোরআনের একটা আয়াত বলে, আয়াতটি মনে নেই। জি, বিষয়টা রমজান আসলে আসে, শিয়া সম্প্রদায়ের মানুষেরা কোরআন মানেনি না, কোরআনের একটা কথাও মানেন না। কোরআনে সাহাবিদের কথা বলা হয়েছে, সাহাবিদের তারা কাফের বলেন। কোরআনের তাওহীদ, কোরআনের সাহাবিদের জম্মান কোনোটাই মানেন না। এরপরও তারা কোরআনের একটা দলিল দেন রোজার ব্যাপারে। তাদের দলিল মূলত কোরআন না, তারা বলেন কোরআনে আল্লাহ বলেছেন যে সুবে সাদেক পর্যন্ত খাওয়া চলবে, সেখানে সুবে সাদেকের পরে খাওয়ার কথা নেই। আর সুম্মা আতিম্মু সিয়ামা ইলা লাইলি, এরপরে রাত পর্যন্ত রোজা পূর্ণ করো। রাত মানে রাত কয়টা? শিয়ারা যারা বেলা ডুবার এক আধা ঘন্টা পরে ইফতার করেন, তারা তো আয়াত মানেন না। রাত হলে তো রাত দুটো হতে পারে, রাত বারোটা হতে পারে, রাতের শুরু হলো বেলা ডুবা। কাজেই কোরআন নাজিল হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কীভাবে পালন করেছেন এইটা দেখলে বোঝা যাবে কীভাবে আমরা পালন করব। আল্লাহ কোরআন কারিমে নামাজ, রোজা, যাকাত, হজ সব বিধান অল্প দিয়েছেন, বাকিটা রাসূলুল্লাহ সাল্লাম শিখিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন রাত পর্যন্ত রোজা পূর্ণ করো। সেই রাত কখন? বেলা ডুবার রাত না, রাত এক ঘন্টা হলে না, রাত দু ঘন্টা হলে না, রাত গভীর হলে? আল্লাহ বলেননি, এটা রাসূলুল্লাহ সাল্লাম পরিষ্কার করে দিয়েছেন যে বেলা ডুবার সঙ্গে সঙ্গে রাতের শুরু থেকে। আর এটাই বিবেকের যুক্তির কথা, আমরা শুরু করব যখন পূবের দিক থেকে আলো শুরু হবে, ঠিক শেষ করব যখন পূবের দিক থেকে অন্ধকার শুরু হবে। বেলা ওঠার প্রায় সোয়া এক ঘন্টা আগে আমরা রোজা শুরু করি, কারণ পূবের দিকে সাদা আভা শুরু হলেই, ঠিক পূবের দিকে বেলা যখন এদিকে ডোবে, পূবের দিকে কালো আভা শুরু হয় ডোবার সঙ্গে সঙ্গে, তখনই রোজা শেষ করতে হবে।